হ্যালো বন্ধুরা, ঘোষদা ব্লগসে আপনাদের স্বাগতম। তো আজকের যে ব্লগটি সেটি হলো আমার বরিশাল টু সাজেক ট্যুর নিয়ে। তো বরিশাল টু সাজেক ট্যুর ট্রিপটিকে আমি 4 দিনে মোটামুটি ভাগ করে নিয়েছি। কারণ আমি প্রথম দিনে হলো বরিশাল টু খাগড়াছড়ি গেছি, কারণ একদিনে আপনার বরিশাল টু সাজেক যাওয়া একটু টাফ, সেজন্য আমি বরিশাল টু খাগড়াছড়ি গেছি। তো খাগড়াছড়ি গিয়ে আমি ওখানকার স্থানীয় লোকদের কাছে এক রাত্র থেকেছি, এবং ডে টুতে আমি যেটা করেছি সেটা হলো খাগড়াছড়ি থেকে সাজেক গিয়েছি, এবং ডে থ্রিতে সাজেক আমরা স্টে করেছি, এবং ডে ফোরে আমরা সাজেক থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছি এবং বরিশাল বাসায় এসে পৌঁছেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মাদারীপুর। তো আমরা মাদারীপুর চলে আসছি, এখন আমরা যাচ্ছি খেয়াঘাটের দিকে। কয় টাকা লাগবে? 3টা 3টা। তো স্থানীয় লোকজন বলতেছে যে 5-6 কিলোর মতো হবে, খুব বেশি একটা দূর না। ও মাই গড, এত ভাঙা এত ভাঙা। ও ও, সামনে ফেরিঘাট দেখে বোঝা যাচ্ছে। আপনারা দেখতে পাইতেছেন কিনা, আমরা বর্তমানে ফেরিঘাটে আছি, ট্রাক আনলোড হইতেছে। ভাই একটা পানি দাও, 1.5 লিটার একটা পানি দাও। ঠান্ডা ঠান্ডা নর্মাল নাই? আমি 20 টাকা দিয়ে গেলাম ভাই, আপনি 5 টাকা দিয়েন। ট্রাক সব আনলোড করা শেষ, এখন বাইকটা উঠাইতে হবে। ও ও ও ও ও ও ও ও ট্রাক লোড হইতেছে। এটা একটু জাগাও, তোরে এই সাইডে একটু টান। বাস এনাফ, বাইকটা গিয়ারে রেখে দিলাম যাতে সামনের দিকে দম না দেয়। তো আমরা এখন একটু চাপানি খেয়ে আসি। অ্যাকচুয়ালি আমি সকাল থেকে রাইড করতেছি, এখন পর্যন্ত কিছুই খাই নাই, আর এদিকে ট্রাকগুলো লোড হোক। বন্ধুরা জাস্ট ভিউটা দেখেন, মানে যেতে যেতে এত সুন্দর একটা ভিউ, আসলেই প্রশংসনীয়। আকাশে মেঘগুলো যেরকম, নদী, তার উপরে ফেরিতে এরকম একটা সময় কাটানো। রৌদ্রটা একটু বেশি, বাট ওয়েদার এক খারাপ না একেবারে, ওয়েদার খুবই ভালো, খুবই ভালো। কারণ বৃষ্টি হলে আমাদের ট্যুর কিন্তু খুবই একেবারে খারাপ অবস্থা হয়ে যাবে, কারণ আমাদের তখন সাইডে দাঁড়াইতে হবে, আমাদের সময় নষ্ট হবে। কিন্তু এইরকম ওয়েদার থাকলে কিন্তু জোস। গরিব বলে এভাবে বলতে পারো। একটা দাও তো দেখি ফেরির জন্য। সুন্দর একটা ক্যান্টিন আছে ভেতরে।
বন্ধুরা ফেরি থেকে এখন নামতেছি। ও আমরা এখন এই তিন মাথা থেকে বামে যাচ্ছি, আবার সেই রাস্তা খারাপ, কি একটা অবস্থা। বন্ধুরা আমি এখন কি রাস্তায় আছি আমি অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না রাস্তাটার নাম কি, বাট আমি বিলবোর্ডে দেখলাম ফেনি রোড লেখা, দ্যাট মিন্স এইটাই হাইওয়ে এবং ফেনি রোড, ফেনি যাওয়ার রাস্তাটা। তো যাই আর দেখি সামনে হোটেল কোনটা পাই ভালো। ফেনি 14 কিলোমিটার, মহিপাল 12 কিলোমিটার। আমরা এখন গোলচত্বর চলে আসছি লক্ষ্মীপুর চৌমুহনীতে। তো এখান থেকে আমরা আবার গন্তব্যের দিকে রওনা করব। হেলমেট নাই, কিছু নাই, কিভাবে কি বাইক চালায়, মানে এদের দেখলে আসলে আমার দুঃখ করে, মানে যেভাবে রাগ হয় সেভাবে আবার দুঃখও করে, কারণ এদের জন্যই তো হলো মানে বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্ট হিস্টোরি এত পরিমাণে। তো বন্ধুরা আমরা চাঁদপুর ফেরিঘাট থেকে এখন সাজেকের উদ্দেশ্যে যাচ্ছি। তো এখন আমরা বর্তমানে আছি লক্ষ্মীপুর চৌমুহনীতে। এই যে এখানে লক্ষ্মীপুর 0 কিলোমিটার দেখাচ্ছে। লক্ষ্মীপুরের রাস্তাঘাট দেখতেছি একেবারে খারাপ না, বিশেষ করে এটা হাইওয়ে তো, বাট তারপরও ওভারঅল ভালোই। আর আমাদের চাঁদপুর থেকে লক্ষ্মীপুর আসার সময় মাঝে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো আমাদের সময় নষ্ট হয়েছে, আমরা আটকেছিলাম কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। চাঁদপুর ফেরি থেকে জাস্ট 20 মিনিটের মতো চালাইছি, এর ভেতরে বৃষ্টি নামছে, আমার রাইডিং জ্যাকেট বুট সব কিছু ভেজা গেছে। তো আবার এই রৌদ্রে রৌদ্রে বাতাসে বাতাসে আবার সব শুকিয়ে গেছে, জানি না ঠান্ডা লাগবে কি না, সেরকম এখন পর্যন্ত হাব ভাব বুঝি নাই। এটা হলো জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর। এত পরিমাণে গাড়ি, তাও ভাগ্যের যে জ্যাম নাই, আমরা তো গুগল ম্যাপে জ্যাম দেখছিলাম, সেই জ্যামটা যে নাই আল্লাহ বাঁচাইছে। অবশ্য আজকে আমাদের প্ল্যান হলো আমরা খাগড়াছড়িতে গিয়ে রাত্র থাকবো, কারণ আমরা আজকে এসকর্ট ধরতে পারবো না, আর্মি এসকর্ট ধরতে হলে 10:30 কিংবা 3টা, এই দুইটা টাইমের ভেতরে আমার যেতে হবে, কিন্তু আমি 3টার ভেতরে যেতে পারবো না, কারণ এখনও আমি লক্ষ্মীপুর শহরের ভেতরে। আমরা ঢাকা চিটাগাং 4 লেনের কাছাকাছি চলে আসছি, এই তো আমাদের ডান দিকে হলো উঠতে হবে অবশেষে 4 লেন। টান দাও টান দাও টান দাও, একেবারে আমরা 12 ইয়ার্ড যেয়ে খামু ভাই, ক্ষুধা লাগছে। 12 ইয়ার্ড হোটেল আছে ওইখানে যেয়ে খাবো, আর বেশি কিলো নাই তো, যে এই রাস্তায় 22 কিলো কোনো ব্যাপার না। ও মাই গড ও মাই গড, রাস্তার মধ্যে পুরা ঘুরাই দিছে, অবশ্য এখানে ইউটার্ন আছে। মুন্না ভাই টানো টানো, পর্যন্ত তো দেখলাম ঘটনা কি উঠতেছে না কেন। অবশ্য আমি লিন হইতে পারতেছি না, কারণ আমার পিছনে দুইটা ব্যাগ বাঁধা, আমি লিন হইতে গেলে সমস্যা করতেছে। ঢাকা চিটাগাং হাইওয়ে, আমি কোনো রিস্ক নিতেছি না, আমি জাস্ট 70-80 টাইমে বের হয়ে যাচ্ছি। অসম অসম অসম, জাস্ট জোস, সকাল থেকে বাইকটা চালাইতেছে এখন পর্যন্ত আমি আমার পিঠে কোনো ব্যথা অনুভব করিনি, মানে এইটাই হলো হাঙ্কের সব থেকে আমার ভালো একটা দিক মনে হয়। অনেকদিন পর এরকম একটা রাস্তা পাইলাম, অনেকদিন পর। পারবো পারবো বেরোতে পারবো, আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি চলে আসছি, আই মিন
বারোয়ার হাট। আমরা বারোয়ার হাট ভাবছি দুপুরে খাবার খাবো খাগড়াছড়ি বাম দিকে, দ্যাট মিন্স আমার বাম দিকে যেতে হবে। দুপুরের মাছ ডিম সবজি, তাহলে তো সবই আছে। ওইটা বই জ্যাকেট গুলো খাওয়া দাওয়া চলতেছে। কি দিয়ে খাইলেন বলেন? হাত দিয়ে খাইলেন ভাবি মাননি তো, চোখ অর্ধেক বন্ধ হয়ে গেছে। বাকি তো সেই তিন প্লেট শেষ। খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট নিতেছি, জাস্ট এই দোকানের সামনেই, এই যে শাহাদাত হোটেল অ্যান্ড রবিন স্টোর, রামগড় রোড, বারোয়ার হাট পৌরসভা, চট্টগ্রাম। তো আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করলাম। এই যে আমাদের বাইকগুলো, ওই মুন্না ভাই, ভাবি, পিয়াল ভাই, সবাই। অবশেষে পাহাড়ি রাস্তায় চলে এসেছি, উঁচু নিচু ঢালু শুরু হয়ে গেছে। জোস জোস একটা ফ্লিংস, ওয়াও। রাস্তাটা এত সুন্দর, এই খাগড়াছড়ির রাস্তাগুলোর জন্যই মানে আসলে বেশি মায়া, বেশি একটা মানে টান। খাগড়াছড়ির রাস্তাগুলো মানে জোস একটা রাস্তা। খাওয়া দাওয়া করছি, এখন পর্যন্ত রেস্ট করিনি। একটু সন্তুষ্ট ভালো একটা জায়গা পেলে একটু রেস্ট করব, তার আগে যত সময় পারি রাইড করে নেই। এই যে আমাদের রাস্তা, আমরা বারোয়ার হাট থেকে খাগড়াছড়ি আসতে আসতে প্রায় রাত 9টার মতো বেজে গেছে। তো এখানে আমরা তানভীরের বাসায় এসেছি। তো তানভীর, ওরা এখানকার স্থানীয়। তো তানভীরের আম্মু যথেষ্ট হেল্পফুল, তিনি আমাদের জন্য অনেক কিছু রান্না করছে। তো আমরা এগুলো খাবো, রেস্ট করব এবং আগামী দিনের জন্য তৈরি হব খাগড়াছড়ি থেকে ছাজেক যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগ এ পর্যন্তই, আগামী ব্লগে খাগড়াছড়ি থেকে ছাজেক। তো আজকের মতো টাটা, বাই বাই। এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।